লেক টাউনে ফের তোলাবাজদের দাপট, বাস মালিককে প্রাণনাশের হুমকি দিয়ে তোলা চাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি অভিযোগ উঠেছে? দেখো খুশবিদা, প্রথমে তোমাকে বলি পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি, এক তোলাবাজ যার বিরুদ্ধে অভিযোগ গোড়াঙ্গ গোড়াল, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। 14-15 জনের নাম এই ঘটনায় উঠে আসছে, তাদের গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রের খবর যে গতকাল বাস মালিকরা দমদম পার্ক এলাকায় যে 12C/1 বাস স্ট্যান্ড রয়েছে, সেখানকার মালিকরা লেক টাউন থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। সেই অভিযোগে তারা পুলিশকে জানান যে বেশ কয়েকদিন ধরে গেদু নামের একজন এলাকার দুষ্কৃতি তোলাবাজি বাবদ ফোন করছে, বাস মালিকদের ফোন করে টাকা চাইছে, সেই টাকা না দেওয়াতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি গতকাল যে অভিযোগ উঠে আসছে যে সেই বাস স্ট্যান্ডে গিয়ে 14-15 জনকে নিয়ে এই গেদু গোড়াঙ্গ বড়াল দুষ্কৃতিরা, এলাকার দুষ্কৃতিরা, তোলাবাজরা, তারা কিন্তু বাস ভাঙচুর করে। সেখানকার বাস ইউনিয়নের অফিসের ভেতরে গিয়ে বাস ভাঙচুর করা হয়েছে, বাস মালিকদের মারধর করা হয়েছে, এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে। এই অভিযোগ পরপর লেক টাউন থানার পুলিশ গৌরাঙ্গ বড়াল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। 14-15 জন দুষ্কৃতীদের নাম উঠে আসছে, তাদের গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, এমনই খবর আমরা পুলিশ সূত্রে পাচ্ছি। কিন্তু ফের লেক টাউনের দমদম পার্ক এলাকায় তোলাবাজদের দাপট, এই টাকা না দেওয়াতে কিন্তু বাস ভাঙচুর করার ঘটনা, এমনকি বাস মালিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ উঠে আসছে। ধন্যবাদ প্রকাশ।